শয়ে শয়ে মৃত মাছের ঝাঁক ভেসে উঠল রবীন্দ্র সরোবরে। ঘটনায় চাঞ্চল্য চরমে, লেকের জলে দূষণ বাড়ছে অনেকবার, এই অভিযোগ তুলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এ সংক্রান্ত মামলাও চলেছে আদালতে। লেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেআইটির, নিয়ম করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দিয়ে তাদের জল পরীক্ষা করানোর কথা, কিন্তু আদৌ কি তা হচ্ছে? যদি তা হয় তাহলে এমন অবস্থা কেন? প্রশ্ন প্রাতঃভ্রমণকারীদের। আজ সকালে আচমকা দেখা যায় যে লেকের জলে ভেসে উঠছে একের পর এক মৃত মাছ, দুর্গন্ধে ভরে উঠছে চারিদিক। লেক সৌন্দর্যনের কাজ যুদ্ধকালীন তৎপরতাতে হলেও পরিবেশ রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কেন এত গা ছাড়া মনোভাব কেআইটির? প্রশ্ন লেকে প্রাতঃভ্রমণকারী এবং বিভিন্ন এনজিওর। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতির? দেখো, সকালবেলা যারা প্রাতঃভ্রমণকারী গেছিলেন তারা হঠাৎই দেখেন যে শয়ে শয়ে মৃত মাছ তারা পড়ে রয়েছে রবীন্দ্র সরোবর যে জলের উপরে। এবং পরবর্তী সময় সকাল 10টার পর কেআইটি পক্ষ থেকে কর্মীরা আসেন এবং সেই মাছ একটা একটা করে তুলে নিয়ে যান, কিন্তু তার যে তীব্র গন্ধ, দুর্গন্ধ জেরে প্রায় টেকা দায় ছিল। এবং এখনো পর্যন্ত কেআইটির পক্ষ থেকে কোন রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। যেটা নিত্যদিন যারা যাচ্ছেন প্রাতঃভ্রমণকারীরা তাদের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে জলকে সাফ করা হয়নি, এমনকি চুন বা এই ধরনের যে সাধারণ জিনিসপত্র সেগুলি পর্যন্ত ব্যবহার করা হয়নি, যার জেরেই কিন্তু এই দশা হয়েছে, এই বেহাল দশা রয়েছে সরোবরে। এবং পাশাপাশি আরো একটা বিষয় উঠে আসছে যে যারা এখানে আন্দোলন করছিলেন তারা বারবার বলছিলেন যে সৌন্দর্যায়নের নামে যেভাবে সরোবরের চারপাশটা বাঁধানো হয়েছে সেটা একটা কারণ হয়েছে। পরবর্তী সময় চারপাশে প্রচুর লাইট লাগানো হয়েছে, রাস্তা বাঁধানো হয়েছে, অথচ জল যেটা প্রায় 73 একর জলাভূমি এখানে রয়েছে সেই জলাভূমির কিন্তু কোন রকমের পর্যবেক্ষণ হয়নি। 3টি ক্লাব রয়েছে সরোবর ঘিরে, সেই সরোবরের যে ক্লাবগুলি রয়েছে সেই ক্লাবগুলি এখনো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সাঁতার কাটা থেকে শুরু করে রোয়িং সমস্ত কিছু আপাতত বন্ধ রয়েছে, এবং তার একটাই কারণ যে জলের দশা অত্যন্ত শোচনীয়। কিন্তু এখানেই প্রশ্ন তোমার কাছে আমার, যে লেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেখানে কেআইটির, নিয়ম করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাদেরকে দিয়ে জল পরীক্ষা করানোর কথা রয়েছে, তাহলে কেআইটি কেন কোনো রকম কোনো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছে না? কেন কোনো সদুত্তর পাওয়া গেছে? একেবারেই সদুত্তর পাওয়া যাচ্ছে না সঞ্চিতা। সেখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে যে আজকের একদিনের ঘটনার জন্য কিন্তু এই এত শয়ে শয়ে মাছের মৃত্যু নয় এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কেআইটি কে আগে থেকেই রক্ষণাবেক্ষণের জন্য বারবার বিভিন্ন ধরনের যে সমস্ত এনজিও রয়েছে তারা আবেদন করে আসছিলেন, কিন্তু একটা গাফিলতির চিত্র পরিষ্কার ভাবে উঠে আসছে। আজকেও আমরা কেআইটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবার চেষ্টা করি, কিন্তু কেউ এর কোনো সদুত্তর দেয়নি। এবং আপাতত এই মৃত মাছগুলিকে অন্যত্র সরিয়ে বলা যেতে পারে যে শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা করা হচ্ছে। একেবারে শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম।